গর্ফিতোস বারুহে জমিনস্ত হামিয়াস্তো হামিয়াস্ত। এই পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে সেটা কিন্তু এখানেই এখানেই কাশ্মীরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হলো কাশ্মীর ডে ফোর এর ব্লগ, যেখানে আমি চলে যাব শ্রীনগর থেকে গুলমার্গ ফর আ ডে ট্রিপ। গুলমার্গকে বলা হয় হলো মিডোস অফ দ্য ফ্লাওয়ার, কিন্তু আমরা গেছি হলো মার্চে, তাই কোনো ফুলই দেখতে পাইনি আমরা। চারিদিকে স্নো স্নো, আর সত্যি বলতে এই স্নো ক্যাপ মাউন্টেন্স কিন্তু আমি প্রচণ্ড ভালোবাসি। আর আমি একবার কিছু ভিডিও দেখেছিলাম, ফরেনাররাও ইভেন কিন্তু অনেক ব্লগ বানায়, যেখানে দেখি যে তারা গুলমার্গে স্কিং করতে এসছে। মানে এত সুন্দর গুলমার্গ, মানে আপনাদের কি বলবো, মানে এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, আর আমার ভিডিওটা সত্যিই জাস্টিস করছে না, এতটাই সুন্দর। সো এই পুরো আফারবাত রেঞ্জটা যে আছে, আমি প্লেন থেকে যখন দেখছিলাম আমার তো মনে হচ্ছিলো কখন গিয়ে পৌঁছাবো গুলমার্গ সোনমার্গ। তো আজকের ব্লগটা গুলমার্গের ব্যাপারে, কিন্তু শ্রীনগর থেকে কিন্তু আপনারা ডাইরেক্টলি এক গাড়িতে গন্ডোলা রাইডের জন্য যেতে পারবেন না। তো শ্রীনগর থেকে আমরা 8:30 সময় ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম হলো তানমার্গে যাওয়ার জন্য। তো এজাজ ভাই আমাদের গাড়ি করে নিয়ে গেলেন হলো পুরো তানমার্গ অবধি বাস স্ট্যান্ডের কাছে। তারপরে বাস স্ট্যান্ডের থেকে আমরা কিছু গ্লাভস আর যদি বুটস নিতে হয় আপনাদের, আপনারা নিতেই পারেন, 100-150 টাকা মতন দাম পড়বে। তারপরে ওখান থেকে 2500 টাকায় আমরা একটা স্কর্পিও গাড়ি নিলাম, আর ওই স্কর্পিওতে কিন্তু চেন লাগানো ছিল যাতে এই স্নো ক্যাপ মাউন্টেন্সতেই যেতে পারে। কিন্তু সেই স্কর্পিওটা নিয়েও কিন্তু আমাদের গুলমার্গের যে গন্ডোলার সামনে নেবে সেরকম না, গুলমার্গের ট্যাক্সি স্ট্যান্ড অবধি নিয়ে গেল। ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছানোর পর ভাবলাম একটুখানি লাঞ্চটা আগেই করে নিই, তখন বাজে 11:30। আমরা এখন গুলমার্গে এই যে পরাঠা অর্ডার দিয়েছিলাম, এটা পনির পরাঠা, সেটা খাচ্ছি। তো দেখা যাক টেস্টটা কেমন, দারুণ টেস্ট। এর সাথে একটা স্যালাড মতন দিয়েছে, ভাইয়া থোড়া সা স্যালাড হোগা, স্যালাড। তো স্যালাড দিয়ে গরম গরম পরাঠা উইথ স্যালাড আর এই বরফের মধ্যে ফাটাফাটি লাগছে, ফাটাফাটি। এখানে এত ঠান্ডা দেখুন আপনারা, ওখানে বরফটা গলছে আস্তে আস্তে, এখন বেশ ভালো রোদ। তো এখানে ম্যাগি পরাঠা সবই পাওয়া যায়, দারুণ লাগছে জায়গাটা। তো ম্যাগি খেয়ে এবার আমরা গন্ডোলার রাইডের জন্য, এখন টিকিট তো অলরেডি অনলাইনে বুক করে ফেলেছি, কীভাবে বুক করবেন আমি জানিয়ে দেবো ওই ভিডিওতে। এবার আমরা গন্ডোলার দিকে যাব, কিন্তু গন্ডোলায় যাওয়ার জন্য যে রাস্তাটা ছিল প্রচণ্ড বরফে ঢাকা ছিল, তাই ভাবলাম ঠিক আছে স্লেজে করেই যাওয়া যাক। কী সুন্দর লাগছে, আমরা এখন স্লেজ রাইডে আছি তো গন্ডোলার দিকে, দারুণ লাগছে এক্সপিরিয়েন্সটা। তো এখন গন্ডোলাতে যাওয়ার আগে এই রাস্তাটা একটুখানি মানে হাঁটতে কষ্ট হচ্ছিল বাবা মায়ের, তার জন্য ভাবলাম যে নিয়েই নিই স্লেজ গাড়ি। দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে বরফের মধ্যে দিয়ে স্লেজ গাড়ি করে যাওয়াটা, ও প্রচণ্ড থ্রিলিং কিন্তু। আর এই থ্রিলিং লাগার পরেই ধপাস করে পড়লাম, ধপাস করে পড়ে যাওয়ার পরে আবার উঠলাম। সো স্লেজ রাইডে যখনই আপনারা চড়বেন ভালো করে কিন্তু এই দড়িটা ধরে থাকবেন। স্লেজ রাইড করা কিন্তু ম্যান্ডেটারি না, আপনারা ইচ্ছে করলে আপনারা হেঁটেও যেতে পারেন, আর 600 টাকা বেঁচেও যাবে। তো পার হেড আমাদের 600 টাকা করে কিন্তু পড়েছিল স্লেজ রাইডের জন্য। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর এখানে এত লোক ভিড় ধরে সব কিছুর জন্য, বলা যায় না।
সো স্লেজ করার পরে তারপরে হাঁটলাম, হাঁটার পরে গিয়ে এখন পৌঁছেছি। সো ফাইনালি এখন কাউন্টারের কাছে লাইন দেব, টিকিট দেখাবো, অ্যান্ড ফাইনালি গন্ডোলা রাইড স্টার্ট হবে। এই জায়গাটা পুরো ফ্রোজেন একদম, আর এখানে অনেকেই স্কিইং এর জন্য যাচ্ছে, মানে আপনারা দেখতেই পাচ্ছেন পুরো ফ্রোজেন এই এন্ট্রিটা। এটা গন্ডোলা, গুলমার্গের যে গন্ডোলার এন্ট্রি, এখানেই বরফ পড়ে আছে। তাহলে যখন যাব আসল ফেস ওয়ানে, তখন যে কতটা হবে ভাবাই যাচ্ছে না। সো লেটস গো, ফাইনালি দ্য টাইম হ্যাজ কাম, এবার আমরা গন্ডোলাতে চড়ব। তো আর কিছুক্ষণ টাইম বাকি আছে, তাহলে যাওয়া যাক। আমাদের কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, খুব হলে আধ ঘন্টা থেকে 40 মিনিট আমরা দাঁড়িয়েছিলাম লাইনে। আর এবার আমরা গন্ডোলায় উঠতে চলেছি। আমাদের গন্ডোলা হয়তো এটা না, তারপর একটা হবে। কাশ্মীরে গেলে কিন্তু গুলমার্গের গন্ডোলা রাইডটা করতেই হবে, কারণ এটা হলো সেকেন্ড লংগেস্ট অ্যান্ড দি সেকেন্ড হাইয়েস্ট কেবল কার ইন দ্য ওয়ার্ল্ড। সো এখানে দুটো ফেজে আমাদের গন্ডোলা রাইড হয়, আমরা জাস্ট ফেজ ওয়ানটাই বুক করেছিলাম। আর গন্ডোলার টাইমিংটা হলো 10টা থেকে 5টা অবধি। সো গন্ডোলা রাইডে এক একটা গন্ডোলার যে কেবল কার আছে, সেখানে 6 জন একটা গন্ডোলায় যেতে পারবে অ্যাট এ টাইম। সো ফেজ ওয়ানটা 800 টাকা লেগেছিলো আমাদের, আর ফেজ ওয়ানটা আমরা পৌঁছেছিলাম কন্ডোরিতে, যেটা জাস্ট 8,694 ফিট। সো ওখানে গেলে কিন্তু আমি দেখেছি আমার বাবা মায়ের কিন্তু কারোরই ব্রিদিং প্রবলেম তেমন হয়নি, কিন্তু ওখানে একটা এরকম ওয়ার্নিং করে লেখাই ছিল যখন আমরা কেবল কারে উঠছিলাম, যে যারা একটু অ্যাজমা প্রবলেম আছে যাদের, অথবা ব্রিদিং প্রবলেম আছে, তাদের ফেজ টুতে যেতে না করছিলো, কারণ ফেজ টুতে 13,780 ফিট, মানে আফারবাত রেঞ্জের পিক। হয়তো সেকেন্ড ফেজে গেলে আরও সুন্দর লাগতো, কিন্তু বিশ্বাস করুন আপনারা যদি মানে উইন্টারে যান, মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে আমি যত ইউটিউব ভিডিওস দেখেছি সব জায়গায় দেখেছি, এই 4 মাস তো আপনারা ইজিলি ফেজ ওয়ানে বরফ পাবেন। হ্যাঁ, মে মাসে কী হয়, বরফটা এতটা মানে তুলোর মতন থাকবে না, কিন্তু ফেজ ওয়ানে কিন্তু একটু বরফ থাকে। আর তারপরও যদি আপনারা বরফ চান, হ্যাঁ, তখন আপনাদের ফেজ টুতে যেতেই হবে। দারুণ লাগছে, তো বরফের মধ্যে দিয়ে আমরা হেঁটে যাব এখন। আর দেখা যাক, আজকে ফেজ টুটা বন্ধ আছে কিন্তু ফেজ ওয়ানটা খোলা। মনে হয় ওয়েদারটা খুব খারাপ হওয়ার জন্য, প্রচণ্ড স্নোফল হয়েছে আজকে আর কালকে রাত্রেও, তাই জন্য হয়তো তুলোর মতন বরফ পুরো ঢুকে যাচ্ছি। তো আমরা এখন চলে এসেছি, প্রচণ্ড স্লিপারি বরফটা, মানে স্নোবোর্ড না করলে কিন্তু চলা যাবে না। আর এখানে একটা খুব সুন্দর জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন ছোট্ট ছোট্ট ইগলু, যদি ওগুলো আইসের না, এগুলো গ্লাসের। এখানে অনেকে স্কিইং করতেও এসেছে। গুলমার্গে এসে ভেবেছিলাম গন্ডোলা রাইড করার পরে ঠান্ডা লাগবে, উল্টে গরম লাগছে। ইভেন এই সোয়েটারটাও পরতে আমার ইচ্ছা করছে না, কিন্তু এত সুন্দর বরফ, মানে দিস ইজ রিয়েলি জান্নাত। আর বরফগুলো তো পুরো একদম তুলোর মতন, তুলোর মতন। কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট হলো এই স্নো বুটগুলো পরা, কারণ বরফটা খুব স্লিপারি, কিন্তু যত আপনারা এগিয়ে যাবেন ওই গন্ডোলার ফেজের থেকে, তত কিন্তু এখানে হাঁটতে সুবিধা, কারণ বরফটা পুরোটাই তুলোর মতন। আর আমার তো পুরো জান্নাত লাগছে, দারুণ মজা হচ্ছে, দারুণ। গুলমার্গ তো আসতেই হবে না, গুলমার্গ না, খেলা নেই, খেলা ক্যা হ্যায় কাওয়া, খেলা নেই, কাওয়া কাওয়া। হ্যাঁ দিজিয়ে কিতনা, 50। ও যা ফিলিং না, আহ কি লাগছে, পুরো জান্নাত, জান্নাত। আর এখানে তার সাথে
পুরো তুলোর মতন বরফ, তুলো দেখতে পাচ্ছে এখানে। ওখানে ফেস ট্যুর জন্য চলে যাচ্ছে, তারপরে যারা স্কিং করবে স্কিং এর জন্য চলে যাচ্ছে। আমি ভেবেছিলাম যে এখানে ঠান্ডা হবে, উল্টে সোয়েটার পরে গরম লাগছে, এত রোদ এত রোদ। ফাইনালি আমরা গন্ডোলা রাইড করে গেছিলাম ফেজ ওয়ানে, ফেজ টু বন্ধ, দারুণ মজা করলাম। এবার রিটার্ন করছি, মানে দিস ইজ রিয়েলি হেভেন। আপনারা লাইফে বিদেশে তো অনেক সুন্দর সুন্দর স্নোই এরিয়া আছে, বাট ইন্ডিয়াতে যদি আপনারা গন্ডোলা রাইড করতে চান নিশ্চয়ই কাশ্মীরে গন্ডোলা, যেটা গুলমার্গে আছে, নিশ্চয়ই করবেন। আর ইট ইজ রিয়েলি অ্যামেজিং। আর আমরা তো গেছিলাম মানে 11:10 থেকে 1:10 স্লটের মধ্যে, চেষ্টা করবেন সকালের দিকে স্লট যাতে রোদটা পান, কারণ আমরা ওখানে গিয়ে এত জামা কাপড় পরে জামা খুলে ফেলেছি, এত গরম লাগছিল। সো দ্যাটস গ্রেট, আমরা আজকে গেলাম, নিশ্চয়ই আসবেন এখানে। এবার একটুখানি নেমে আমরা লাঞ্চ করব, আবার স্লেজে করে রিটার্ন করব। আপনাদের ইচ্ছে হলে আপনারা কিন্তু গন্ডোলার সামনেই অনেক হোটেল আছে, সেখানে থাকতেই পারেন। আপনারা যদি গুলমার্গে গন্ডোলা রাইড করতে চান, আপনারা কিন্তু গিয়ে বুকিং করতে পারবেন না, স্পেশালি এখন যেহেতু এই সামার সিজনটা আছে। সামার সিজন না হলেও কিন্তু অফ সিজনেও খুব চান্সেস কমই পাওয়ার, তো আপনারা কিভাবে বুকিংটা করতে পারবেন তাই জন্যই আমি বোঝাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি গন্ডোলা রাইড গুলমার্গ বুকিং করে সার্চ করেছি গুগলে, সেখানে ফার্স্ট এই যে ওয়েবসাইটটা এসেছে জম্মু কাশ্মীর cablecar.com, আমি লিঙ্কে এটার যে লিঙ্ক আছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ঠিক আছে? আপনারা কিন্তু ডিসক্রিপশন বক্স থেকেও লিঙ্কটা পেয়ে যাবেন। এবার এখান থেকে আপনারা যে বুকিং করবেন, এবার আপনারা যেদিনকে যাবেন সেদিনকেই কি বুকিং করলে পেয়ে যাবেন? একদমই কিন্তু না। দেখুন এখানে বড় বড় করে লেখা আছে বুকিং উইল বি ওপেন্ড অন 15th অ্যান্ড 30th অফ এভরি মান্থ অ্যাট 6 PM ফর অল ফিউচার ডেটস। মানে হলো আজকে হলো 29শে মার্চ, তার মানে কালকে 30 তারিখ, 30 তারিখ 6টার সময় কিন্তু প্রথম 15 দিন, মানে 1 এপ্রিল থেকে 15 এপ্রিল অবধি কিন্তু পুরো বুকিংটা খুলে যাবে, ঠিক আছে? আবার 15 তারিখ থেকে, মানে 16 তারিখ থেকে 30 তারিখ অবধি আবার খুলবে। তো আপনাদেরকে জাস্ট একটা ডেমো দেখাচ্ছি, এখানে বুক নাও যে অপশনটা আছে এখানে ক্লিক করার পরে দেখতেই পাচ্ছেন ফেজ ওয়ান আর ফেজ টু। আমরা জাস্ট ফেজ ওয়ানে গেছিলাম, আপনারা যদি ফেজ ওয়ান ফেজ টু দুটোই বুকিং করতে চান তাহলে কিন্তু দুটোই টিকিট কাটতে হবে। দেখতেই পাচ্ছেন মার্চ মাসে 29, 30 আর 31 তারিখ অবধি কিন্তু দেখাচ্ছে বুকিং করা যাবে, 1 তারিখে দিলে কিন্তু এপ্রিল মাসের করা যাচ্ছে না। তো আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি আজকে 29 তারিখেও যদি ধরুন 31 তারিখেও যেতে চায় ঘুরতে, ঠিক আছে? ভিজিট টাইম দেখুন 3টে থাকে, সব সময়ের জন্যই 3টে থাকে, 9টা থেকে 11টা। এটা একটুখানি ইম্পসিবল যাওয়া যদি আপনারা ডে ট্যুর করতে চান, কিন্তু 11:15 থেকে 1:15 স্লটে একটু ভিড়টা বেশি। কিন্তু আমি আপনাদেরকে বলবো যদি আপনারা গুলমার্গে গিয়ে থাকেন 9টা থেকে 11টা স্লটটা বুকিং করতে, আর যদি আপনারা লাকি ড্রাইভার অথবা যদি আপনারা হোটেল থেকে অ্যাটলিস্ট 6:30টার সময় বেরোতে পারেন শ্রীনগরের হোটেল থেকে, তাহলে কিন্তু 9টায় পৌঁছে যাওয়ার চান্সেস আছে, নয় তো ওখানে তানমার্গে গাড়ি চেঞ্জ করে 11টার আগে পৌঁছানোটা একটু চাপের। তো 11:15 থেকে 1:15 স্লটটা যদি আমি সিলেক্ট করি, দেখুন টিকিটস কিন্তু অ্যাভেলেবেল 0, ঠিক আছে? অ্যান্ড এখানে ফেজ টু এরও সেম ব্যাপার, কন্ডোরি আফারবাদ, এখানেও দেখুন 31 তারিখ অবধি কিন্তু টিকিট বুকিং করা যাবে। এখানে আবার 2টো স্লট, 9টা থেকে 1টা, আবার 1টা থেকে 3:30, মানে 3:30-এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবার ফেরার লাইনে চলে আসতেই হবে। টিকিটস অ্যাভেলেবেল কিন্তু 0 থাকবে। আমি প্রাইসগুলো এখন যে রিসেন্ট প্রাইসটা আছে সেটা দিয়ে দেবো। আমরা যখন বুকিং করেছিলাম 800 টাকা মতন লেগেছিল ফেজ ওয়ানে, ফেজ টু এর টিকিটটার দামটা আরেকটু বেশি। সো দেখতেই পাচ্ছেন টিকিটটা কিন্তু আগে থেকে বুক করতে হবে, করার পরে যতজন যাবেন তাদের নাম, আর এখানে তারপরে করতে হবে হলো প্রসিড টু নেক্সট, এখানে এখন করা যাচ্ছে না কারণ আমরা কোনো স্লট পাইনি। তো এটা খুবই সিম্পল ব্যাপার, এটা করার পরে আপনারা ডাউনলোডও করতে পারবেন টিকিটটা, ঠিক আছে? গুলমার্গের ভিডিওটা আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন, আর কাশ্মীর ট্রিপে গুলমার্গের গন্ডোলা রাইড একদম মিস করবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই এভরিওয়ান, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।